End of flashback. নমস্কার বন্ধুরা, স্বপ্নাস ক্রিয়েশনে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো সাবেকি পদ্ধতিতে যেমন ঠাকুরমা দিদিমারা বানাতেন, ঠিক সেইভাবে বাংলার রাজকীয় স্বাদে ক্ষীরের গোকুল পিঠে বা দুধ গোকুল পিঠে খুব সহজভাবে তৈরি করে দেখাবো। এইভাবে বানালে ক্ষীরের গোকুল পিঠের স্বাদ মুখে লেগে থাকবেই। আমি কিভাবে বানাবো রেসিপিটির প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। প্রথমে আমি ক্ষীর তৈরি করে নেব। ক্ষীর তৈরি করে নেওয়ার জন্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 500 দুধ। দুধটা আমি আগে থেকে জাল দিয়ে অনেকটা শুকিয়ে রেখেছিলাম। দুধটা আমার উষ্ণ উষ্ণ গরম হয়ে গেছে। এবার দুধের মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নেব। আমি দুধেরই ক্ষীর বানাবো, সেই জন্যে দুধটা জাল দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে ঘন করে ক্ষীর তৈরি করে নেব। এখানে আমি প্যাকেট দুধ নিয়েছি, এটা একটু ধৈর্য ধরে টাইম নিয়ে করতে হবে, দুধটা শোকাতে একটু টাইম লাগবে। দুধটা আমার অনেকটাই ঘন হয়ে এসেছে, সাইড দিয়ে যে এই সরগুলো পড়েছিল এগুলো এভাবে এভাবে দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা মিশিয়ে নেব, অল্প খেজুরের গুড় দিয়ে দেব, এখানে গুড়ের বদলে চিনিও ব্যবহার করা যেতে পারে, তবে আখের গুড় একদম দেবেন না। ক্ষীর তৈরি হয়ে গেছে, যখন কড়াই থেকে এইভাবে ছেড়ে ছেড়ে আসবে তখন ক্ষীরটা পুরোপুরি রেডি হয়ে যাবে। ঠান্ডা করে নেব, পুরটা ঠান্ডা হতে হতে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের জন্য দিয়ে দেব 1 কাপ ময়দা, ওই কাপের মাপে 1/2 কাপ চালের গুঁড়ো। খুব সামান্য লবণ দিলাম, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একবারে বেশি জল দেব না, ব্যাটারটা খুব ঘনও করব না, খুব পাতলাও করব না, এরকম অবস্থায় রেখেছি ব্যাটারটা। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার পুরটার থেকে আমি পিঠেগুলো বানিয়ে নেব। কিছুটা অংশ তুলে নিয়ে এভাবে গোল গোল করে হাতে তালুর মধ্যে দিয়ে এভাবে গোল পাকিয়ে এভাবে তক্তার মতন বা প্যারার মতন তৈরি করে নিলাম। এভাবে সবগুলোই আমি তৈরি করে নেব। প্যারা বা তক্তার মতো করে আমার সব পিঠেগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। তেলটা আমার গরম হয়ে গেছে ব্যাটারের মধ্যে। এবার আমি পেয়ারা বা তক্তাগুলো দিয়ে এপিটোপিট করে ব্যাটারের সঙ্গে চুবিয়ে ব্যাটারির মধ্যে এপিটোপিট করে চুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। এইভাবে আমি সবগুলো ভেজে তুলে নেব, তুলে নেব এগুলো। পিঠেগুলো রান্না করার জন্যে আমি কড়াইয়ে 500 গ্রাম দুধ বসিয়ে দিলাম। দুধটা ভালো করে ফুটিয়ে 500 দুধ কমিয়ে 250 গ্রাম করে নেব। মালাইটা যত ঘন হবে খেতে তত ভালো লাগবে। দুধের মধ্যে দিয়ে দেব খুব সামান্য লবণ। দুধটাকে মাঝে মধ্যে এইভাবে নেড়ে দিতে হবে। দুধটা আমার খুব ভালো করে জাল হয়ে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে। এবার দিয়ে দেব গুড়। মিষ্টিটা যে যেমন পছন্দ করে সেই স্বাদ বুঝে দেবেন। খেজুরের গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করা যেতে পারে।
দুধের সাথে গুড়টা খুব ভালো করে মিশিয়ে নেব। দুধের সাথে গুড়টা খুব ভালো করে আমি জাল দিয়ে নিয়েছি। এবার আমি দুধের মধ্যে পিঠেগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে পিঠেগুলো আমি সিদ্ধ করে নেব। আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার পিঠেগুলো উল্টিয়ে দেব। এইভাবে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব আমি। ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। একটা পিঠেও কিন্তু ভেঙে যায়নি, সব পিঠেগুলোই কিন্তু গোটা গোটাই আছে। আমার পিঠেটা তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে 5 মিনিট স্ট্যান্ডিংয়ে রেখে তারপর পরিবেশন করব। দুধ গোকুল পিঠেটা এবার আমি পরিবেশন করে দেব। তৈরি হয়ে গেল ক্ষীরের গোকুল পিঠে বা দুধ গোকুল পিঠে। এটা খেতে খুব ভালো হয়েছিল। আপনারাও এইভাবে বানিয়ে পরিবারের সবাই মিলে মজা করে উপভোগ করুন। আর রেসিপিটি ভালো লাগলে স্বপ্নাস ক্রিয়েশনে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটা লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের নতুন কোনো রেসিপিতে।